জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এর প্রভাব পড়ে নিত্যপণ্যের বাজারে। গত কয়েকদিন নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকলেও এ সপ্তাহে কিছুটা দাম কমেছে ডিম, মুরগি ও সবজির। তবে বেড়েছে চাল ও চিনির দাম। এমন বাস্তবতায় কঠোরভাবে বাজার মনিটরিং করার দাবি সাধারণ মানুষের। প্রদীপ চৌধুরী, ক্যামেরা ইমরান হোসেনের রিপোর্ট। শুরুতে কিছুটা সুসংবাদ দিয়ে শুরু করছি। ঝাল কমেছে মরিচের, দাম কমেছে ডিম ও মুরগির। 20 থেকে 30 টাকা কমেছে প্রতি ডজন ডিমের দাম। গত সপ্তাহে আপনার 150 টাকা ডজন ছিল, এই সপ্তাহে আমরা বর্তমানে 120 টাকা, মোটামুটি ভাবে কমছে। 140 টাকা আছে, সামনে সপ্তাহে 120 টাকা 100 টাকা মতো আসব। এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে সব মুরগির দাম। সরবরাহ বাড়লে দাম আরও কমবে বলে আশা ব্যবসায়ীদের। গত 15 দিন যাবৎ মালের খুব ক্রাইসিস ছিল, এখন মালের উৎপাদন হচ্ছে বেশি এবং রপ্তানি হচ্ছে বেশি, যার কারণে দামও কমতেছে। ডিম মুরগিতে স্বস্তি দিলেও স্বস্তি নেই চালের বাজারে। প্রতি কেজি চালের দাম বেড়েছে 5 থেকে 7 টাকা। বাইরের থেকে মালগুলো আসে, আস্তে আস্তে মনে করেন 2 টাকা 3 টাকা প্রতি কেজিতে খরচ হয়ে যায়। ক্যাশ বক্সে বসে থাকবে, 8 টাকা কমাবে, সাধারণ মানুষের কোনো চিন্তা নাই। এদিকে অপরিবর্তিত রয়েছে সবজি ও নিত্যপণ্যের দাম। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবন চালাই দায় হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের। আগে 2000 টাকা নিয়ে আসলে যে বাজার পাইতাম, এখন 2 লাখ টাকা নিয়ে আসলেও সেই বাজার পাবো না। যেখানে 1 কেজি মসুর ডাল নিতাম, এখন 1/2 কেজি মসুর ডাল নিচ্ছি, আর অন্যান্য জিনিসপত্র তো প্রশ্নই আসে না কেনাকাটা করার। এই সপ্তাহে তেমন একটা তরকারি পার্থক্য নাই, কিন্তু ওই যে আপনার গাজর ডাল, টমেটো আর মরিচটা, এর একটু দাম বেশি। তাহলে জ্বালানি তেলের মূল্যটা যদি কন্ট্রোলে আনা যায়, তাহলে হয়তো জিনিসপত্রের দামটাও জনগণের সাধ্যের ভিতরে থাকবে। কলার চাল বলেন, চিনি বলেন, আটা ময়দা বলেন, তারপরে তেল বলেন, মসুরের ডাল বলেন, ওই মুগ ডাল বলেন, মোটামুটি সব জিনিসের দাম ঊর্ধ্বগতি। চিনি প্রতি কেজিতে 10 টাকা বাড়ছে। তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়ে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ নানা অজুহাতে দ্রব্যমূল্যের দাম এখন আকাশ চুম্বে। সাধারণ মানুষের দাবি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকারকে বাড়াতে হবে কঠোর মনিটরিং। ইমরান হোসাইন, এশিয়ান টেলিভিশন, কারওয়ান বাজার, ঢাকা।